हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपन साथ शेयर करछी काचा आमेर मिष्टी चटनी रेसिपी। गरमेर दिने किन्तु आमेर जे कोनो पद भीषण भालो लागे खेते, आर चटनी होले तो कथाई नहीं। तो चलुन आज के शेयर करी काचा आमेर मिष्टी चटनी रेसिपिटा। एखाने एकटा कड़ाई निये निएछी आर एखाने एकटा बड़ो साइजेर आमके एभावे केटे निएछी। आमेर आठी जेहेतु शक्त होये गिएछे तो आठीर गाए शास रेखे एभावे आठीटाके केटे निएछी। प्रथमे कड़ाईते दिए दिच्छी पर्याप्त परिमाणे जल। चटनीटा किन्तु पतला खेते भीषण भालो लागे, तो आमी जलटा बेशी दिएछी आर जलटा गरम होले आमगुलो छेड़े दिएछी। एखाने एकटा कथा बोले दी, जेहेतु आमेर आठीटा शक्त होये गिएछे ताई आमी एखाने यूज करछी। आपनारा जदि नरम आठी हय आठीटा देबेन ना, ताहले किन्तु तेतो लागबे। জলটা ভালো করে ফুটে আসলে সেই সময় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নুন। নুনটা আমি এখন নিজে টেস্ট অনুযায়ী দিলাম, পরে যদি কম থাকে আবারও দিতে পারবো। এবার আমটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করছি হলুদ। হাফ টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়ো দিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে এটা মিডিয়াম হাই ফ্লেম করে জাল করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সেম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 টিস্পুনের বেশি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাপ সর্ষে দানা। আমি এখানে একদম যে ছোট দানার সর্ষেটা আছে সেটা ইউজ করেছি। তো এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চাটনিটা। এই সময় একটু সাবধানে করবেন, তা নাহলে হাতে কিন্তু ভীষণ ভাপ লাগে। চাটনিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর একটু জাল হতে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার এখানে চিনিটা দিচ্ছি। চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাপ চিনি এখানে ইউজ করেছি। চিনিটা ভালো করে গলে আসা পর্যন্ত জাল করিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাপ। এটা দিলে ভীষণ ভালো একটা স্মেল আসে। আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা পুরোটা কিন্তু আমি মিডিয়াম টু মিডিয়াম হাই ফ্লেমেই করেছি, আর নুন একটু কম ছিল তো স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দিলাম। আর এভাবে মিশিয়ে আরও এক্সট্রা 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে জাল করিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি চাটনির রেসিপি। রেসিপিটা আপনারা ট্রাই করুন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।